Assalamualaikum guys, kemon acho tumra asha kori khubi bhalo acho. To ajke amader blog ti khubi special karon ajke amra jabo palbarite. To ei palbarite ache Shoriyatpur jelar Noriya upojelar Bhudeshwar union e. To cholo ajke amader sathe tumra palbari explore korba. Tomaderko palbari explore korabo ar amro palbari somporke onek kichu janar chesta korbo. Ar seta tomader majhe share kora hobe. Tale cholo deri korchi keno, jao jao. তোমরা দেখতেছো পুকুর বলতে পারো কিবা ডিগিও বলতে পারো তো এইটা জীবনও পানি শূন্য হয় না যদি একদম গ্রাম্য ভাষায় বলি তাহলে এটারে জীবনও হেসা যায় না অবশ্য শরীয়তপুরের ভিতরে যে এইসব জিনিস আছে আমি নিজেই জানতাম না তো গাইস আমরা যেই জায়গা দিয়ে পালবাড়ি যাইতেছি এই জায়গাটা খুবই ভয়ানক দেখো কি এরিয়াগুলো কি ভয়ানক দেখতে ওরে এখানে যদি তুমি দিনের বেলাও আসো দিনের বেলাও ভাই এটা কি ভাই এখানে যদি তুমি দিনের বেলাও আসো তাও তোমার ভয় লাগবে আর তুমি যতই কুদ্দুসের ভাই আব্দুস একিন্ন কো এটা এটা কইতেই হবে যতই বাইরে বেড়াও গাইস তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আসো এই যে এটা দেখতেছো না তো এই জিনিসটা হলো কি জানো এটা হলো একটা সুরঙ্গর মুখ এই সুরঙ্গ নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা তোমাদেরকে পরে বলবো ভিডিওর সাথে থাকো আর আমাদের কইছি ভিডিওর সাথে থাকো মানে আমাদের সাথেই থাকো গাইজ এটাই হলো মূলত পালবাড়ি এই যে এইটা আর এই যে এইটা হ্যাঁ মূলত এই এরিয়াটারই বলে পালবাড়ি তো গাইজ এই পালবাড়িটা কতটুকু পুরনো মানে এটা তো বলা হয় না তো এই পালবাড়ি হলো গিয়ে আনুমানিক 200 থেকে 300 বছর পুরনো বাড়ি মূলত এটা যখন ব্রিটিশ আমল ছিল তখন থেকে এই বাড়িটা এখানে আছে তো গাইজ নিজেরা রাজা রাজা ফিল হইতেছে কারণ এই জায়গায় বসে বসেই রাজারা আড্ডা দিত জিনিসটা ভেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি যে জায়গায় বসে আছি সেই জায়গায় আগে রাজারা বসতো তো যারা শরীরপুরের টাউনে আছো কিংবা শরীরপুর শহরে আছো তারা এই যে এইসব জায়গায় এসে ঘুরতে পারো কারণ যারা আগের জামানার জিনিসপত্র দেখতে অনেক পছন্দ করো অনেক ভালো লাগে তাদের জন্য ভালো একটা প্লেস তো গাইজ আমি তোমাদেরকে কিছু রাজাদের সাথে পরিচিত করিয়ে দেই এখানে আছে গোপাল রাজা রাজা মশাই ভালো জি আলহামদুলিল্লাহ আর রাজার পাশে আছে রাজার সেফটির জন্য সেনাপতি এখানে আছে মন্ত্রী মশাই গাইজ এই ডিগিটা দেখতেছো না এখানে মূলত রাজা বাসারা গোসল করতো আর সেখানে এখন আমি আছি এখানে কয়েকজন দাদুরা আছে যারা অনেক পুরনো টাইমের মানুষ তো তাদের কাছে জিজ্ঞাসা করব যে এই পালবাড়ির ইতিহাসটা কেমন কিবা পালবাড়ি আগে কেমন ছিল তো দাদা আমরা যারা টাউনে থাকি তারা এক নামে চিনি পালবাড়ি নামে চিনি হ্যাঁ তো এখানের থেকে যখন এই গ্রামে আসলাম তখন অনেকে বলতেছে যে হুজুরের বাড়ি আর আপনারা বলতেছেন কোনটা যে আগে যেটা বলতে এটা কোন নাম ছিল আগে ছিল জমিদার বাড়ি জমিদার কিন্তু পালবাড়ি বলে পালবাড়ি তো অনেক নাম আছে গাইজ এই জায়গাটার কিন্তু যারা আমরা টাউনে থাকি তারা এক নামে চিনি যে পালবাড়ি কারণ এটা সহজ আর এটা কত পুরনো হতে পারে বাড়ি এটা কত পুরনো এটা ব্রিটিশ আমলে মানে তার থেকেও পুরনো হতে পারে তার থেকেও পুরনো নির্দিষ্ট কেউ জানে না যে এটা কত পুরনো এটা অনেক পুরনো হতে পারে কত সালের পুরানা এটা কেউ বলতে পারবে না তোমাদেরকে বলাই হয় নাই যে তোমরা পালবাড়িতে আসবা কিভাবে তো এটা হলো নড়িয়ার মেন রোড আর তোমরা বলবা যে মসুরা স্কুলের সামনে নামায় দেন কিংবা স্কুলের রোডের পাশে নামায় দেন তো তোমরা নাম ভালো এই রোডের এই জায়গায় তো এই জায়গায় নামবা এই জায়গায় নামলে তোমরা জিগাইতে জিগাইতে যাইতে পারবা তো গাইজ এখন আমরা যাইতেছি পালবাড়ির দ্বিতীয় অংশে তো গাইস এটা হলো ভুদেশ্বর উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়ের অংশের ভিতরে আছে পালবাড়ির আরেকটা অংশ আমি বলছিলাম না একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা তোমাদের মনে রাখতে হবে এইটি একটা ইন্টারেস্টিং জায়গা বলতে পারো কারণ দেখতে পাচ্ছ এই জায়গা দিয়ে এখন অবশ্য ময়লা ফালা রাখছে যেটাই এইটাই হলো মূলত সুরঙ্গের মুখ আর যেটা ওই যে হালকা পাতলা দেখা যাইতেছে আর এটা দিয়েই আমরা যেই জায়গাটা দেখাইছিলাম না ফার্স্টে এটা দিয়েই সেই জায়গায় যাওয়া যায় আর ব্যাপারটা আমি খারাপ লাগে যেখানে ময়লা মুলা ফানা রাখছে মানে ও যেমনি বলতে আছে মানে নিজে নাইমা যাইবো আর কি না ঝুঁকে গেছে সারা এই জায়গায় মেনত আপনার যে রাজা ছিল এখানকার
তার মঞ্চ এখানে থাকতো আসলে এটা ফ্যাক্ট 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 নট শিওর যে এখানের মন্ত্রীর বাড়ি ছিল এটা ফ্যাক্ট সো গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল আর এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করেছি শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা তোমাদের মাঝে তুলে ধরার জন্য এন্ড আশা করি তোমাদের কাছে এটা ভালো লাগছে বা ভালো লাগবে এন্ড তোমরাও মাঝে সাথে এখানে ঘুরতে আসতে পারো ফটোশুট করার জন্য একটা ভালো প্লেস বলতে পারো সো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ বাবা রে বাবা প্রো প্লেয়ার পিরো প্লেয়ার আচ্ছা আলিফ ভাই গুজরাটের কি কোনো ঐতিহ্যবাহী খাবার নেই ঐতিহ্যবাহী খাবার কথা যদি বলেন ঐতিহ্যবাহী কি খাইতে পারি ভাই আসলে মায়ের